ইউনেস্কোর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি পেল বিশ্বভারতী। বিশ্বভারতীকে বিশ্বের একমাত্র সমকালীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কো। স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেপ্টেম্বর মাসে। প্রাপ্তির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এ বিষয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী টুইটের মাধ্যমে জানিয়েছেন, বিশ্ব দরবারে আমাদের সমৃদ্ধশালী ঐতিহ্যকে তুলে ধরার যে দূরদর্শিতা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এতে তা আরও অগ্রগতি পেল। এ বিষয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী টুইটারের মাধ্যমে জানিয়েছেন, বিশ্ব দরবারে আমাদের সমৃদ্ধশালী ঐতিহ্যকে তুলে ধরার যে দূরদর্শিতা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এতে তা আরও গতি পেল। 2023 সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক রয়েছে। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রাপ্তির ঘোষণা হবে। এদিকে সম্মান প্রাপ্তির পর অভিভূত বিশ্বভারতীর সঙ্গে যুক্ত সকলে, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্যকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করলো, এটা একটা বিশাল, বলা যেতে পারে আমাদের একটা গর্বের বিষয়। ওয়ার্ল্ড হেরিটেজে লিভিং ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর স্বীকৃতি পেল গতকাল রাত্রে, এবং সেই স্বীকৃতিটি পাওয়ার ফলে আমরা সকলেই আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকার এবং বর্তমান উপাচার্য মহাশয়কে। বলা যেতে পারে তিনি এটি প্রথম থেকেই লেগেছিলেন, এবং আমাদের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর ঐকান্তিক চেষ্টায় এটি সম্ভব হলো, এবং তার ফলে আমরা আশা করছি যে বিশ্বভারতীর অনেক সমস্যা, অনেক জটিলতা কেটে যাবে। কারণ একমাত্র প্রতিষ্ঠান বিশ্বের বিশ্বভারতী যেটা লিভিং ওয়ার্ল্ড হেরিটেজের মানচিত্রে স্থান পেল, সুবিধা হবে। অন্যদিকে ঠাকুর পরিবারের সদস্যরা এই সম্মান প্রাপ্তির পর খুশি, তবে একই সঙ্গে কিছুটা সংশয় রয়েছে তাদের মনে। এটা তো খুবই ভালো, খুব আনন্দের বিষয়। স্বীকৃতি পেলে অনেক আগেই পাওয়ার উচিত ছিল, কিন্তু আমার সবসময় ভয় হয় যে আমরা তার মান রক্ষা করতে পারবো কি না। এখন কি এই যে চলছে যে অবস্থা বিশ্ববিদ্যালয়, তাতে কি মান রক্ষা হবে ইউনিভার্সিটি? আমার খুব সন্দেহ আছে, কিন্তু যাই হোক, আশা করি পরিবর্তন আসবে একটা কিছু। সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে বিশ্বভারতীকে ইউনেস্কোর পক্ষ থেকে ওয়ার্ল্ড লিভিং হেরিটেজের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।